জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে আমরা জন্ম নিয়ে এসেছি, আল্লাহ স্পষ্টই বলে দিয়েছেন যে আমি তোমাদের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য। তবে পরীক্ষা কি একরকম হয়? পরীক্ষা তো বহু রকম, কিন্তু এখন দেখা যায় যে আল্লাহ একটু কষ্ট দিয়ে পরীক্ষা দেবে, বা আল্লাহ একটু নর্মালে নেবে, একটু কঠিন করে নেবে। তো সর্বজায়গায় যখন আমরা প্রস্তুত থাকব আর আল্লাহর সাহায্য কামনা করব, তখন অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন এবং উত্তীর্ণ করে দেবেন। যখন আমরা বিরক্তিবোধ হয়ে বলি আল্লাহ আমারে দেখলো না, আল্লাহ আমারে চাইলো না, আল্লাহ আমারে, না বাবা, এভাবে বলা যাবে না। কারণ যে এ কারণেই বলা যাবে না, আল্লাহ যদি বলে থাকেন যে আমি পরীক্ষার জন্য তোমাদের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি, তাহলে দেখা যায় পরীক্ষার মঞ্চে কঠিন হলে বুঝতে হবে যে আমি অপারক, হে আল্লাহ তুমি মহা দয়াশীল মায়াশীল, তোমার একটি নাম আছে দয়াল, আর দয়াল নামে তুমি দয়া করে থাকো। তবে সেই দয়াল নামটি যে আল্লাহ নিল, সেই দয়াল নামটি নেওয়ার একটা উদ্দেশ্য যে আল্লাহ নিরাকারে থেকে কখনো দয়াল হয় না। দয়াল হতে হলে রক্ত মাংসে গড়া একজন মুর্শিদের কাছে গেলে তখন এই রূপে বা এই গুণে মায়া করেন তিনি। দেখা গেছে সংসারের মধ্যে মায়ের থেকে মায়া কারো নেই বেশি। বাবা আছে, কিন্তু বাবা কিন্তু কঠোর, কিন্তু মা কিন্তু নরম হৃদয়ের। ছেলে সন্তান মেয়ে সন্তানের জন্য সে খুবই হৃদয় নরম, তাদের কষ্ট সহ্য হয় না, তাদের একটা বিপদ আপদ দেখলে মা সইতে পারে না, কিন্তু বাবা অতটা নয়। তো হে জগতবাসী, আজকের যে আলোচনার মূল সেটি হলো এই পৃথিবীতে আমরা বলে থাকি কি, আমরা বলে থাকি আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আবার কেউ জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার ধর্ম কি? মুসলমান ধর্ম। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। এই যে একটা কথা বলা হয় আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, কিন্তু তবে আত্মসমর্পণ বলতে আমরা যা বুঝি সেটা হলো কি? সেটা হলো যে আমাকে যদি কেউ একটা বন্দুক ধরে, তাহলে আমি আত্মসমর্পণ করব, আমি নিরস্ত্র, আমি নিরুপায়, তখন তিনি আমাকে গুলি করবেন না। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের ধর্মটা কি? আত্মসমর্পণ। তাহলে আমরা আত্মসমর্পণ কার কাছে করেছি? যদি বলি আল্লাহর কাছে করেছি, তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে যে আল্লাহকে তো আমি দেখিনি, আমি আত্মসমর্পণ কি করে করব? তবে যারা বলে যে আমরা না দেখি আল্লাহ তো দেখে, না বাবা, আমি যাকে দেখবো সেও আমাকে দেখবে, উভয় উভয়কে দেখব। যেমন একজন মুর্শিদ, তিনি মাটির দেহ নিয়ে, তার আকার আছে, তাকে দেখতে দেখা যায়। আর আল্লাহ কি বলেছে? যে এই সমস্ত আকার আমি সৃষ্টি করেছি, আর আকারের মধ্যে আমি নিরাকার রূপে তাদের মধ্যে বসত করি। যেমন একজন মুর্শিদকে যখন মুর্শিদ রূপে মানা হবে, তখন এই মুর্শিদকে মানলেই রাসুলকে মানা হবে, আর রাসুল রূপে মানলেই আল্লাহকে মানা হবে। তো এখন বিষয়টি হলো, আল্লাহ তো আকারহীন, যাকে নির আকার বলা হয়, আর আকার আছে কার? আকার আছে সেই মুর্শিদের। তখন আল্লাহ কি করে? সে মুর্শিদের মধ্যে বিলীন হয়। তখন সে মুর্শিদের মধ্যে যখন আল্লাহ বিলীন হয়ে আছে, আল্লাহ মিশে আছে, বা মুর্শিদের কালবে যখন আল্লাহ বসে আছে, যখন মুর্শিদের সামনে গিয়ে আমরা আত্মসমর্পণ করব, আত্মসমর্পণ করার পরে আমাকে যে কর্ম, আমাকে যেই নির্দেশন, আমাকে যে শিক্ষা দিয়ে দেবে, এই জিনিসগুলো যখন আমি মানব এবং আমি নিজেকে মুর্শিদের কাছে বিক্রি করে দেব, তখনই কি হবে? আমার আত্মসমর্পণ করা হবে। তবে আত্মসমর্পণ আমি কার কাছে করেছি? মুর্শিদের কাছে করেছি। আর যখন মুর্শিদের কাছে করেছি, তখন রাসুল পেয়ে গেছে, আর যখন রাসুল পাইল, তখন আল্লাহ পেয়ে গেল। তাহলে মুর্শিদের কালবের মধ্যে আল্লাহ বসে আমার এই আত্মসমর্পণটা নিয়ে গেল।
মুর্শিদের কালবে বসে আমি যখন তাজিমে সেজদা করেছিলাম, সে সেজদাও মুর্শিদের কালবে বসে আল্লাহ নিয়ে গেল। এখানে একটা বিষয় হলো, আমি পীর হকবর বলে সেজদা করিনি, মানুষ হকবর বলে সেজদা করিনি, আমি সেজদা করেছি আল্লাহ আকবার। তাহলে মুমিনের কালবে বসে বা মুর্শিদের কালবে বসে আল্লাহ আমার এই সেজদাখানে নিয়ে গেল। হে জগতবাসী, আরও একটি বিষয় হলো, সেই বিষয়টি হলো যে আমরা যে এই পৃথিবীতে থেকে বলতেছি যে আমরা মুসলমান, আসলে কি আমরা মুসলমান হয়েছি? আমরা কি আত্মসমর্পণ করেছি? তবে আত্মসমর্পণ সেদিনই হবে যেদিন মুর্শিদের দরবারে মুর্শিদকে সামনে রেখে যখন আমি হাত উঁচু করব, তখন মুর্শিদের কালবে বসে আল্লাহ তখন কি বলবে? মুমিনের হাত উঠিয়ে, মুর্শিদের হাত উঠিয়ে বলবো যে হ্যাঁ, আমি তোমার আত্মসমর্পণকে আমি গ্রহণ করেছি, তখনই হব আমি মুসলমান। এছাড়া আমি পূর্ণ মুসলমান নই। আমার এই কথাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন ভালো লেগেছে, আর যদি খারাপ লাগে তবু আমাকে জানাবেন। হে জগতবাসী, আমাদের এই চ্যানেলে বিভিন্ন কিছু ভিডিও ছাড়া হচ্ছে আলোচনার মাধ্যমে, তবে আপনারা যদি চান যে না আলোচনা আমাদের ভালো লাগে, তাহলে আমাদের যে ভিডিওগুলো ছাড়া হবে আপনাদের আগে সর্বপ্রথম চলে যাবে তখনই যখন আপনারা এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কাছে আমাদের এই চ্যানেলটি পৌঁছে যাবে। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।